আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম আলো ও আলী রিয়াজের কেমন শিবির প্রেম, শিবিরের পক্ষের স্পেশাল কলাম বিশ্লেষণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ঠুনকো এক্সকিউজ দেখিয়ে যে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করা, সরকার বিরোধী অপতৎপরতার সাথে জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 11 মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ অন্যায়ভাবে, অমানবিকভাবে, অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, কর্মপদ্ধতি, কর্তৃপক্ষের জুরিসডিকশন সব কিছু ভায়োলেট করে, সব কিছুকে, গণতন্ত্র এবং রাইটস সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 11 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার নিয়ে দেশে তোলপাড়। মেধাবী ছাত্র সমাজ প্রতিবাদ জানাচ্ছে, বিবেকবান মানুষ প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াগুলো এই বিষয়ে নীরব। এই 11 শিক্ষার্থী যদি প্রগতিশীল বা কোনো বাম ঘরানার হতো, সমস্ত মিডিয়ায় ঝড় বয়ে যেত, প্রতিবাদের ঝড়। কিন্তু ওই 11 শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরের অভিযোগ থাকার কারণে, অজানা কারণে, বা বাংলাদেশের মিডিয়াগুলোর যে বায়াসড পলিসি, তার অংশ হিসাবে প্রতিবাদ করছে না বললেই চলে। কিন্তু প্রথম আলো এবং প্রথম আলোর অন্যতম একজন বুদ্ধিজীবী, বাংলাদেশের ইতিহাসে অন্যতম একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী জনাব আলী রিয়াজ, এই প্রথম আলো এবং আলী রিয়াজের একটা শিবির প্রেম আমার দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনাকে প্রতিবাদ করে এবং 11 শিবির কর্মী বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুদ্ধিভিত্তিক চমৎকার জবাব আলী রিয়াজ একটা কলামের মাধ্যমে দিয়েছেন এবং সেই কলাম প্রথম আলো পাবলিশ করেছে। তা আমি সেই কলামটা বিশ্লেষণ করব এবং এর সাথে সাথে প্রথম আলো কিংবা আলী রিয়াজ যে ধরনের পত্রিকা বা যে টাইপের বুদ্ধিজীবী, কোনো ইসলামী ছাত্র সংগঠনের পক্ষে তাদেরকে এইভাবে কলাম ধরার কিন্তু কথা নয়। বরং শিবিরের লোকজনকে এর চেয়ে কয়েকশো গুণ বেশি ডিসক্রিমিনেশনের সময় 2013-14 সালে 15 সালে, তখন কিন্তু প্রথম আলো আলী রিয়াজরা চুপ ছিল। কিন্তু এখন তাদের মানহাস চেঞ্জ করে শিবিরের পক্ষে কলাম, শিবিরের পক্ষে কলম ধরা এবং স্ট্রং যুক্তি দেয়া, কঠোর ভাষা ব্যবহার করা শিবিরের পক্ষে, এর রহস্যটা কী, এটাও আমি আলোচনা করব। তার আগে প্রথম আলোতে প্রকাশিত আলী রিয়াজের কলামটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন। আমার মনে হয় কলামটা খুবই গুরুত্বপূর্ণ। আলী রিয়াজ স্যার যে যুক্তিগুলো দিয়েছেন, এটা শিবিরের ছেলেদের সবার জানা দরকার, জামাতের লোকজনেরও জানা দরকার। এত সুন্দর যৌক্তিক জবাব বা বিশ্লেষণ শিবিরের বিবৃতিতেও কিন্তু উঠে আসেনি। ইসলামী ছাত্র শিবির 11 শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বিবৃতি দিয়েছে, কিছু যুক্তিও দিয়েছে, কিন্তু আলী রিয়াজ স্যার যে যুক্তিগুলো দিয়েছেন এত সুন্দর যুক্তি কিন্তু দিতে পারেনি। তা আলী রিয়াজ স্যারের পরিচয়টা এটা সবাই জানে, তারপরও আমি একটু বলি, অনেকে হয়তো বা নাও জানতে পারেন। তিনি মূলত যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশ প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিসের প্রেসিডেন্ট। এটা হচ্ছে তার, এবং তার বুদ্ধিজীবিতার একটা বড় প্রভাব বা ইম্প্যাক্ট বাংলাদেশের যারা একটু বুদ্ধিভিত্তিক চিন্তাভাবনা করে তাদের উপর রয়েছে। এমনকি ইসলামপন্থীরা অনেকে আলী রিয়াজের মাধ্যমে প্রভাবিত, তার একটা মোটিভও রয়েছে ইসলামপন্থীদের নিয়ে, যেটা আমার আলোচনায় উঠে আসবে। বিশ্ববিদ্যালয়ে 11 শিক্ষার্থীর বহিষ্কার কতটা যৌক্তিক, 7/4/2022 ই প্রথম আলো থেকে আমি কলামটা নিয়েছি। প্রথম আলোর হার্ড কপিতে এটা ছাপা হয়েছে কিনা আমি জানি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারাগারে আটক বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। এই 11 শিক্ষার্থী কারাগারে আছেন কেন, তাদের বিরুদ্ধে সরকার বিরোধী অপতৎপরতা ও আইন শৃঙ্খলা অবনতি ঘটনার অভিযোগ এনেছে পুলিশ। কোনো আদালত তাদের ইতিমধ্যে আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত করেনি, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে এক ধরনের ব্যবস্থা নিয়েছে। কর্তৃপক্ষ বলেছে একটি তদন্ত কমিটি করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ঘটনা বিভিন্ন কারণেই আমাদের মনোযোগের দাবি করে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার তুলে ধরেছেন যে অভিযোগ যে কারোর বিরুদ্ধে উত্থাপন হতেই পারে, সরকার বা পুলিশ চাইলে যে কারোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হতে পারে, কিন্তু আদালতে প্রমাণিত হওয়ার আগে শুধু অ্যালিগেশনের উপর ভিত্তি করে কাউকে কনভিক্টেড
হিসাবে চিহ্নিত করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধিকার নেই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলে কিসের উপর ভিত্তি করে? আর এখানেও স্যার স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তারা তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত রিপোর্ট পাওয়ার পর অথবা তাদের বিরুদ্ধে আদালতের রায় হওয়ার পর যদি তারা ব্যবস্থা নিত সেটা যৌক্তিগত, কিন্তু এবং কারো কোনো দাবিও ছিল না যে না কেউ দাবি করছে বহিষ্কার করতে হবে, আন্দোলন চলছে, আন্দোলন থামানোর জন্য সাময়িক বহিষ্কার, এটাও না। খুব চমৎকারভাবে যুক্তি পয়েন্ট স্যার তুলে ধরেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসব শিক্ষার্থীরা নিত্যপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মিছিলে অংশ নিয়েছিল, যে মিছিলে নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবিরের এক নেতা। সেই সূত্রে তাদের শিবির নেতা মিগদাত হোসেনের সঙ্গে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। এখানে আলিরিয়া স্যার একটা চমৎকার দিক আছে, তিনি কিন্তু এখানে উল্লেখ করেনি যে দ্রব্যমূল্যের প্রতিবাদে জামাত ইসলামীর মিছিল থেকে বা জামাত ইসলামীর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে, এরকম কথা কিন্তু স্যার বলেননি। স্যার কিন্তু জানতেন, এর মানে বিষয়টা এটা একটা শিবির প্রেমেই বটে, মানে এই শিবিরের পক্ষের এই অধিকারটা জোরালোভাবে তুলে ধরার জন্য জামাত নামটা কিন্তু স্যার স্কিপ করেছেন, তিনি জাস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়টা টেনে এনেছেন। জনমত তৈরি করতে শিবিরের বিরুদ্ধে এই বহিষ্কার আদেশের বিপক্ষে এ ধরনের কৌশল গুরুত্বপূর্ণ বলে মনে করি। একথা বলার অপেক্ষা রাখে না যে সরকারিভাবে ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু কার্যত 2011 সাল থেকেই শিবির করার অভিযোগে আটকের ঘটনা নিয়মিতভাবেই ঘটে সাংগঠনিকভাবে। হ্যাঁ, এটা একটা চমৎকার বিষয় তিনি তুলে ধরেছেন। এই কথাগুলো এই ধরনের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর পক্ষ থেকে বা এ ধরনের প্রভাবশালী বুদ্ধিজীবী মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে বলা হয় না, কিন্তু আলিরিয়া স্যার দেরিতে হলেও সাহস করে বলেছেন। সাংগঠনিকভাবে 2013 সালে এবং অন্যান্য সময় বিভিন্ন ধরনের সহিংস ঘটনায় শিবির কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ও প্রমাণ রয়েছে। এখানে শিবিরকে অভিযুক্ত করেছেন 2013-14 সালের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। স্যারের এই অভিযোগের সাথে আমিও একমত, 2014-13 সালে শিবির বিভিন্ন কর্মসূচিতে অতি উৎসাহী অনেকে বিভিন্ন ধরনের নাশকতা করেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা অস্বীকার করলে সেটা অসত্য কথা বলা হবে। গাড়ি ভাঙচুর, হরতালে বিভিন্ন সময় কিছু নাশকতা হয়েছে, কিন্তু এ কারণে সংগঠনের সব সদস্যকে সবসময় অভিযোগে অভিযুক্ত করা যাবে না। এটি যে কেবল এই সংগঠনের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, সাংগঠনিক অবস্থানের জন্য যদি সব কর্মীকে অভিযুক্ত করা হয় তাহলে ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনের ছাত্রলীগ কর্মীদের জন্য ভয়াবহ বিপদের সূচনা হবে। তার চেয়েও বড় বিষয় হচ্ছে দেশের প্রচলিত আইন তা বলে না, প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে, ব্যক্তির অপরাধের দায় এবং তার শাস্তি তাকে ভোগ করতেই হবে। এখানে আইনি এবং মানবাধিকার একটা মৌলিক বিষয় তুলে ধরেছেন, যে কোনো একটা সংগঠনের কেউ কোনো অপরাধ করলে এক সময় এজন্য সবার উপর এ দায়ভার চাপানো যায় না, এটা একটা মৌলিক মানবাধিকারের কনসেপ্ট থেকে তিনি এটা বলেছেন। তো এটা যদি এই 2013-14 সালে শিবির কী করেছে এর উপর ভিত্তি করে যদি সবাইকে এভাবে হয়রানি করা হয় তাহলে বাংলাদেশের কোনো সংগঠনের রেহাই পাওয়ার কথা নয়, কারণ এরকম বিতর্কিত কাজ প্রত্যেক সংগঠনেরই রয়েছে। কিন্তু প্রায় এক দশক ধরেই আমরা দেখতে পাই যে সন্দেহ হওয়া নির্যাতিত এবং আটক হওয়ার জন্য যথেষ্ট বলে বিবেচিত হচ্ছে। চমৎকার বিষয় তুলে ধরেছেন যে নির্যাতন করা, আটক হওয়া শুধু সন্দেহ, প্রমাণ হওয়ার দরকার নেই। শিবির করা অপরাধ কিনা সেটা পরের বিষয়, শিবির সন্দেহ হলেই তার উপর নির্যাতন এবং আটকের একটা বৈধতা, চমৎকার একটা কথা। একথা বলার অবকাশ নেই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিখে দিয়ে আবরার হত্যাকাণ্ড সন্দেহের অজুহাতে ছাত্রাবাসের ভিতর পিটিয়ে হত্যা করা হয়েছিল। 2019 সালের 7 অক্টোবর আবরারের মৃত্যুদেহ আবিষ্কারের পর জানা যায় কীভাবে তাকে হত্যা করা হয়েছিল। এটা নিয়ে সারা দেশে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটে, কিন্তু অবস্থার কোনো ধরনের পরিবর্তন হয়নি। সে বছরের 12 ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও কিছু ডেটা তুলে ধরেছেন আলিরিয়া স্যার, আমি বিস্তারিত তুলে ধরবো না যে সন্দেহে কীভাবে শিবিরের উপর অত্যাচার নির্যাতন করা হয়। এটা দ্বারা আসলে আলিরিয়া স্যার আশঙ্কা প্রকাশ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কালচার তৈরি করা হলো সন্দেহের উপর ভিত্তি করে, এতে আবরার হত্যাকাণ্ডের মতো বিভিন্ন হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যদি ঘটে, আমি যেটা মনে করি এই কলামের উপর ভিত্তি করে, তার দায়ভার, তার বৈধতার দায়ভার কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিতে হবে। কারণ এই ধরনের হটকারী সিদ্ধান্ত সন্দেহের উপর বশবর্তী হয়ে আদালতের সিদ্ধান্তের আগে, চার্জশিটের আগে, এটা কিন্তু আরও বিভিন্ন নিপীড়ক যারা রয়েছে নির্যাতনকারী তাদেরকে এক ধরনের বৈধতার পথ খুলে দিতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য আরও বেশি উদ্বেগজনক, আমি যেটা বলেছি এটাই স্যার বলেছে। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে প্রক্টরের বক্তব্য এ বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে
নানা অপতৎপরতার অভিযোগ পাওয়া গেছে যা সরকার বিরোধী। কি অপতৎপরতা, এটা একেবারে মিথ্যা কথা বলেছেন প্রক্টর। যাদের বিরুদ্ধে অভিযুক্ত বা বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন লঙ্ঘনের একটা সিঙ্গেল অভিযোগ প্রক্টর সাহেব কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বরং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সবচেয়ে ভালোভাবে যদি কেউ মেনে থাকে তাহলে তাদের মধ্যে এই বহিষ্কৃত দ্বারা তাদের তালিকা পাওয়া যাবে। বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ডিবেট থেকে শুরু করে নানান কর্মকাণ্ডে পার্টিসিপেট করে এরা বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছে। বাস্তব কথা হচ্ছে এটা। প্রক্টর সাহেব সম্পূর্ণ রাজনৈতিক কর্মীর মতোই বক্তব্য দিয়েছেন বলে মনে হয়। এটা আরিডিএস স্যারের কথা না, এটা আমার কথা। এরপরে আরও এই প্রক্টরের কথা সমালোচনা করেছেন, কিন্তু প্রায় এক দশক ধরে আমরা দেখতে পাই যে সন্দেহ হওয়াটাই নির্যাতন আটকের জন্য যৌক্তিক, এটা তো বলেছেন। এরপরে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকিয়ে আলেরিয়া স্যার আরেকটা কথা বলেছেন, যেটা যদি আমি একটু সামারাইজ করি, আসলে সরকার বিরোধী কাজ তো বিশ্ববিদ্যালয় বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাসে দেখা যায়। আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন সেটা তো সরকার বিরোধী ছিল, তো সেখানে সরকারের বিরুদ্ধে বলতে পারবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে পারবে না, এটা কোনো কথা নয়। এটা ইতিহাসের সাথে এক ধরনের কন্ট্রাডিকশন স্যার এভাবে বলেছেন। ইতিমধ্যে সরকার এবং সরকারের সমর্থক ছাত্র সংগঠন আচরণ মানে ছাত্রলীগের সমালোচনা করেছেন। শিবিরের যে অভিযোগে যেটা করা হয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করা হলে তাহলে তারা টিকবে না। এরপরে নির্বাচন সংক্রান্ত নানান কথাবার্তা বলেছেন। দেশে সব ধরনের নির্বাচনের ব্যাপারে সরকার উৎসাহের ঘাটতি নেই, মানে ছাত্র সংসদ নির্বাচন বা নানান কথা বলেছেন। মৌলিক বিষয় হচ্ছে এটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীকে বহিষ্কারের বিরুদ্ধে আলেরিয়া স্যার চমৎকার যুক্তি তুলে ধরেছেন। এখন প্রশ্ন হচ্ছে এর চেয়েও ভয়ঙ্কর নির্যাতনের বিরুদ্ধে আলেরিয়া স্যারেরা তো কখনো কথা বলেননি প্রথম আলো, তো এখন এই প্রেমটা কেন আসলো? এখানে প্রথম কথা হচ্ছে আসলে প্রথম আলো এবং আলেরিয়া স্যারদের মানবাধিকার এটা সিলেক্টিভ, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আলেরিয়া স্যারদের বা প্রথম আলোদের একটা বড় ভীষণ রয়েছে যে তারা তরুণ প্রজন্মকে, যেহেতু শিবির তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের হৃদয় স্থান করে নিতে সক্ষম হয়েছে, আর এই যে যারা বহিষ্কৃত হয়েছে এরাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাবে, যুক্তরাজ্যে যাবে, বিভিন্ন বড় বড় পদে যাবে, এদের চিন্তার জগতের একটা প্রভাব মারাত্মক রয়েছে সমাজে। এখন কোনো না কোনোভাবে শিবিরকে প্রভাবিত করা যায় কি না, শিবিরের সিম্পথি অর্জন করা যায় কি না, সিম্পথি অর্জন করতে পারলে, একটু ট্রাস্ট অর্জন করতে পারলে নিরপেক্ষ হিসাবে শিবিরকে ভবিষ্যতে বা একটা জেনারেশনকে মোটিভেট করা যাবে, এর অংশ হিসাবে এ ধরনের প্রেম হয়ে থাকতে পারে। যে কারণেই হোক না কেন, প্রথম আলো এবং আলেরিয়াজের এই অবস্থানকে নিঃসন্দেহে আই রেকগনাইজ এবং আমি ধন্যবাদ জানাই।